দেশের নির্বাহী বিভাগ বিচার বিভাগের সব ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, নির্বাহী বিভাগ এবং আইনজীবীরা প্রত্যেকেই বিচার বিভাগের ওপর আঘাত করলে এর স্বাধীনতা রক্ষা করা কঠিন হবে। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে কোর্ট বর্জনের জন্য আইনজীবীদের সমালোচনা করেন। এস কে সিনহা বলেন, আইনজীবীরা নিজেদের স্বার্থে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন, এতে মামলা জট কমানোর উদ্যোগ ব্যাহত হচ্ছে। এছাড়া দেশে এখন 30 লাখেরও বেশি মামলার জট তৈরি হয়েছে বলে জানান প্রধান বিচারপতি। এখন এক্সিকিউটিভ আমাদের কাছ থেকে সবগুলো ক্ষমতা যদি চেষ্টা করে সবগুলো নিয়ে নিতে চাচ্ছে। অতীতে আমরা দেখেছি যখনই এই ধরনের কিছু হয়েছে আইনজীবীরা সোচ্চার হয়েছে। এখন যদি বিচার বিভাগের প্রতি যদি এক্সিকিউটিভ আইনজীবী মহল বিচার প্রার্থী প্রত্যেকে যদি আঘাত চলে আসে, এই বিচার বিভাগকে রক্ষা করবে কে?